সোনাই বিধানসভা এলাকার পূজো কমিটিগুলোর হাতে সোমবার আনুষ্ঠানিক রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এদিন সোনাই সার্কেল অফিসে দুর্গাপুজো কমিটিগুলোর হাতে সরকারি চেক তুলে সোনাই মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। এদিন সোনাই বিধানসভার অর্থ শতাধিক পুজো কমিটিকে 10,000 করে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা। আসাম সরকার কর্তৃক প্রত্যেক পূজা কমিটি থেকে আর্থিক 10,000 বিগত বর্ষ আরম্ভ হয়েছিল। আমরা এই কারণে আনন্দিত যে এই সরকার স্বাধীনতার পরে আসামের জনগণকে প্রত্যেক দুর্গাপূজা কমিটিকে আর্থিক সাহায্য আরম্ভ করেছেন এবং আমি আশাবাদী এই প্রথাটা চলিয়া যাবে। সেজন্য আমি আমাদের যে সরকার বা ভারতীয় জনতা পার্টির প্রদত্ত সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যেন আরও কিছু নতুনত্ব কিছু এনে আমাদের সরকার দেশবাসীকে যেন উপহার দিতে পারে। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টি সোনাই মণ্ডলের পক্ষ থেকে। ধন্যবাদ।